আমর বদলা আনারস মজার আম উপহার পাইয়া ইন্ডিয়া ত্রিপুরার একজন মুখ্যমন্ত্রী মানিক সাহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাগি উপহার হিসেবে আনারস পাঠাইছেন। বৃহস্পতিবার বিল ফোনে ১১টার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পোর্টে দি ৭৫০ কেজি আনারস সমজানি হয় শেখ হাসিনার লাগে। ১০০টা কার্টুন খড়িয়া ফাটানি আনারস ইগুন সমজিছেন চিটাগাঙ্গর ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অ্যাটাচি মনীষ সিংয়ে। ত্রিপুরা হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর দীপক বৈদ্য আনারস সমজানির সময় হয়েছেন। মজা আর গেরানোর লাগে ত্রিপুরার আনারস দুনিয়ার মাঝে নাম করা। মজারি ফল ইন্ডিয়া থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাগিয়ে ফাটানি হয়েছে বালা খাতির আর বন্ধুত্বর উপহার হিসাবে। মনীষ সিং এ সাংবাদিক সকলকে কইছেন আনারস এগুন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহায় পাঠাইছেন, এগুন হাই কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানি হইব। এই সময় আখাউড়া আর আগরতলা পোর্টের অফিসার সকল উপস্থিত আসলা। এর আগে গেছে জুন মাসের ২০ তারিখ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর লাগি আখাউড়া পোর্টে দিয়ে ৮০০ কেজি আম্রপালি আম ফাটাইছিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। এটা হচ্ছে আমাদের যে স্ট্রং রিলেশনস দুটো কান্ট্রির মধ্যে সেটাকে আরেকবার প্রমাণ করা এই ধরনের গুডউইল জেস্টারের মাধ্যমে। আমরা মধুর সম্পর্কের সাথে জড়িয়ে আছি বাংলাদেশের সাথে, সেই ১৯৭১ স্মৃতি আমাদের মধ্যে এখনও ভালোভাবেই জাগ্রত। তো আমাদের মিষ্টি ফল দিয়ে আমাদের মিষ্টি মধুর রিলেশনশিপটাকে আরও কন্টিনিউ করতে চাই, সেই আশা নিয়েই আমরা এই ফলটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন।